প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ। তাড়াতাড়ি খাবারগুলো জোগাড় করে নেই। এই নেই, বুলডগের জন্য খাবার দিলাম আর টমের জন্য খাবার দিলাম। তুমি জব করে বুলডগের খাবারটা দিয়ে এসো, আমি টমের খাবারটা এখানে দিয়েছি। ও কি সুন্দর লাড্ডু! ও দিল্লির লাড্ডু, খেতে আমার ভারী মজা লাগে। ও কি সুন্দর সেলভার হচ্ছে! হায় হায়, ওদিকে আমি কি দেখছি! ও আমার একদম জিভ দিয়ে পানি এসে গেল। নেই, এটা নেই, একটু খেলা করি। যাও যাও এখান থেকে যাও, আমার জিনিসপত্র তুমি হাত দেবে না, তুমি খুব বারো না। হে হে এখান থেকে যা। হায় হায়, আমার বাচ্চার কে ভয় দেখিয়েছে বলো বলো। ও জেরি, তুমি ভয় দেখাচ্ছ? না না, জেরি খুব ভালো, জেরি তোমাকে ভয় দেখাতে পারে না। ও একটু খেয়েই দেখি কি আছে, এমন কি জিনিস! ও এ তো ভালো লাগবে না মনে হয়। না না, খুব সুন্দর লেগেছে, বা আর একটু হলে আমার খুব সুন্দর হতো। কি আর করব, যাই বাচ্চাটা খেলো আর কি। ঘরের মধ্যে ঢুকে যায়। ও ছুঁচোয় ডন মারছে, ম্যাডাম গো কিছু খাওয়ার দিন। এই তো খাবার এখানে এসে গেছে। হায় হায়, এই তো খাবার খাওয়া আরম্ভ করি। ও পেটটা তো একটু ভর্তি হলো গো, গলা টলা জ্বালা করছে। ম্যাও ম্যাও। হায় হায়, টমটা এরকম করছে কেন? শিগগির পালাতে হবে। হায় হায়, টমটা আমাকে ধরে ফেলেছে। জেরি, আমার জেরি, আমি হলাম তোমার বন্ধু টম। এসো জেরি, আমরা দুজন বাইরে যাই, বাইরে গিয়ে খেলা করবো। এই তো একটা বল দেখতে পেয়েছি, শিগগিরই যাই। ক্রিকেট খেলতে আমার ভারী মজা লাগে। বুলডগ বুলডগ, কোথায় আছো? তোমার বল এটা আমি বার করেছি। এ বুলডগ, দেখো তোমার বল আমার গলার ভিতর ঢুকে গেছে, যেভাবে বার করো। এ বুলডগ, নিচে নামো, আমি হচ্ছে বিড়াল, আমি তোমাদেরকে ক্ষতি করব না। টম, তোমাকে আমি মেরে ফেল দেবো, অস্বাভাবিক আচরণ করছো কেন? নিজের কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? হায় হায়, আমার মাথাটাই যে খারাপ হয়ে গেল তোমার জন্য। টম, এই তো ডেলি নিউজ চলে এসেছে, আমি তাড়াতাড়ি ডেলি নিউজটা পড়ে নে। হায় হায়, টমটা ওদিকে ঝগড়া বাঁচছে, যাই কিছু তো একটা করতে হবে। এই তোমরা কোনো ঝগড়া ঝাগড়ি করো না, আমি হচ্ছি মিস্টার আবুল। হায় হায়, টম তুমি কুত্তার মতন হাত দিয়ে টানাটানি করছো কেন? তুমি জানো না ওই হাড়টা হচ্ছে বুলডগের। ও বুলডগের খাবারটা ঝক করে খেয়ে নেই। হা এই চলো টম, আমরা দুজনে মিলে মারি। এই দেখো তোমাদের ঝগড়া সামলাচ্ছি আমি, বুঝলে? তাই তোমার খাবার খেয়েছি, টমের খাবারও খেয়েছি, কিছু তুমি বলবে না, বুঝতে পারলে? মেও মেও। হায় হায়, ফেরাতে তিনজনের সবাই অস্বাভাবিক আচরণ করতে ব্যস্ত, কিছুই বোঝা যাচ্ছে না কি হচ্ছে। হায় হায়। এ টম দেখো, চলে এসো আমরা খেলা করি। দেখা যাচ্ছে এত অস্বাভাবিক আচরণ করার ফলে জেরি আর বুলডগের ছানাটা শুধু দেখছে কি হচ্ছে তাদের বাড়িতে। অস্বাভাবিক আচরণ করতে করতে টম একটা জলাশয়ের মধ্যে প্রবেশ করেছে। দেখি এর মধ্যে থেকে বাইরে গেলে আমি ফের আগের মতো স্বাভাবিক হয়ে যাবো। হায় হায়, একটা মাছ, মাম্মি বাঁচাও, পালা এখান থেকে, কামড়ে মেরে ফেলবে রে। হায় হায়, এসব কি গায়ে কেমিক্যাল পড়ছে রে! হায় হায়, কেমিক্যালগুলো তো খুব বিষাক্ত। ও হায় হায়, আমার পায়ের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে কেন? মাম্মি বাঁচাও, সৃষ্টিকর্তা কি হবে! হায় হায়, একেবারে তো মোহাম্মদ দৈত্যের মতো হয়ে গেল। হায় হায়, পালাই, কি ভয় গো! এই কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, আমি কি এমন হলাম যে আমার দিকে সবাই ভয় থেকে পালাচ্ছে? এ তো আমি দেখতে হবে, যাই একটু আমার ঘরের দিকে ফিরে যাই, দেখি কি রান্নাবান্না হয়েছে, বড্ড খিদে পেয়ে গেছে আজকে। স্যার স্যার, দরজা খুলুন, আমি টম এসে গেছি। হায় হায়, মাম্মি সৃষ্টিকর্তা আমার গায়ে শক্তি দান করুন, আমি ঘরে ঢুকতে চাই। স্যার হায় হায়, আমার মাথা এসব কি ভাঙছে, সব প্লেটগুলো ভেঙে দিচ্ছে কেন? মাথাটাকে চক্কর দিয়েছে। স্যার হায় হায়, মাম্মি আমি এ কী হলাম রে, মোহাম্মদ দৈত্যর মতো হয়ে গেছি রে, বাঁচাও সৃষ্টিকর্তা। যাই আজকে একটু গোসল করে নেই, কদিন গোসল করা হয় না, শীতের সময় আর কি করব, ঠান্ডা পাচ্ছে। ও যাক, খুব ভালো লাগছে, আজকে ভালো করে গা হাত পাটা একটু ধুতে হবে, না হলে যে গায়ের গন্ধ কাটছে না, চার পাঁচ দিন গোসল করা হয়নি। হায় হায়, বন্ধু তুমি আমার নিচের দিকে টানছো। ও বন্ধু, মনে আছে, মনে পড়ে গেছে, তোমার সঙ্গে আমার কত
মজার মজার গল্প তো, তাই না বন্ধু? চলো আমরা একটু নিচের দিকে ঘুরে আসি। নিচের দিকে কি আছে? হায় হায়, এটা হলো আমার রাজত্ব জায়গা। হায় হায়, সেটা কি আবার? হায় হায়, একটা ব্রহ্ম দৈত্য। দাঁড়াও, তোমার মাথা ফাটিয়ে দেবো। এবার আমি এখানে পালাই। দাঁড়াও, বুঝতে পেরেছি। এই কাঁকড়া বিচের কাছে চলে যাই। কাঁকড়া বিচেটা ভিতর দিয়ে আমি চলে যেতে পারি, আর ও ফেঁসে যাবে, আর ওর ব্যবস্থা হয়ে যাবে। হায় হায়, মাম্মি বাঁচাও সৃষ্টিকর্তা। ও গা হাত তাকে লাল হয়ে গেল রে।